আরএসএন সাপ্তাহিক দেশে স্বাগত জানাচ্ছি আমি ফকrul ইসলাম বাংলাদেশের গতিপথ ও রাজনীতি এ শিরোনামে আজ আমরা কথা বলতে কথা বলবো এবং আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি একজন অতিথি আছেন আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এএসএম আমানুল ফেরদৌস শিক্ষাবিদ ও উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মাহমুদ ইউসুফ জাতির সঙ্গে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন বলেছেন বাংলাদেশের তরুণ সমাজের অফুরান শক্তি বিদ্যমান রাষ্ট্র কাঠামো রূপান্তরিত করে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে একই সঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে স্বাধীনতা মর্যাদা অধিকার রাখা কোনো নয় মানুষের নিশ্চিত প্রাপ্য এটি এসব বিষয় নিয়ে আমরা স্যার আপনার কাছে একটু আসতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ যুক্তরাষ্ট্র সফরের সফলতা বা অর্জন কি কি দেখছেন যেটি রাষ্ট্র হিসেবে আমরা উপকৃত হব আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকেও আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ইনুস তো আপনি জানেন সবাই জানি আমরা যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরিচিত একজন মানুষ এবং সারা বিশ্ব ওনাকে চিনে তো ওনার যে পজিশনটা যে স্ট্যাটাসটা সেটা রেজাল্ট বাংলাদেশ পাওয়া শুরু করেছে এবং আপনি দেখবেন যে প্রফেসর ইনুসের যে সময়টা উনি নিউ ইয়র্কে কাটাচ্ছেন প্রতিটা ঘন্টা ধরে ধরে যে কাজগুলো করছেন প্রত্যেকটা কাজই কিন্তু বাংলাদেশকে উপকৃত করবে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিটিংই হোক দাতা সংস্থাদের সাথে মিটিংই হোক অথবা উচ্চপদস্থ জাতিসংঘের বিভিন্ন প্রধান এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে যে আলোচনা সে আলোচনাগুলোই হোক এবং আজকের বক্তৃতাতে উনি খুব চমৎকারভাবে বেশ কতগুলো বিষয় তুলে ধরেছেন যেমন বাংলাদেশের গণঅভ্যুত্থান বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষকে অনুপ্রেরণা যোগাবে এটা কিন্তু একটা খুবই সাংঘাতিক কথা এই যে গণঅভ্যুত্থানটি এটা কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত যারা এখনও বিভিন্ন ধরনের নিষ্পেষণে নিপীড়িত অবস্থায় দিন কাটাচ্ছেন যারা এখনও বিভিন্ন ধরনের ফেসিজমের ভিতরে আছেন। তারা কিন্তু বাংলাদেশকে একটা মডেল হিসেবে চিন্তাভাবনা করছেন তো বাংলাদেশের যে অর্জন এই অর্জনটা শুধু বাংলাদেশের অর্জন না এটা ইন্দো প্যাসিফিক সহ এই আফ্রিকা ল্যাটিন আমেরিকার বহু দেশের মানুষ যারা এখনও মুক্তির অন্বেষণ করছে তাদের জন্য কিন্তু একটা মেসেজ এবং এই জিনিসটা কিন্তু উনি তুলে ধরতে পেরেছেন তারপর উনি গণতন্ত্রের কথা বলেছেন এবং বিভিন্ন স্বাধীন কমিশন গঠনের কথা বলেছেন যেটা আমাদের অনেক দিনের চাহিদা ছিল যে আমাদের একটা আইন কমিশন দরকার আমাদের একটা শিক্ষা কমিশন দরকার আমাদের একটা স্বাস্থ্য কমিশন দরকার আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্যাংক কমিশন দরকার এই সমস্ত কথাগুলো আমরা বলে আসছিলাম তিনি কমিশন গঠনের কথা বলেছেন কিছু কিছু কমিশন গঠন হয়েছে এবং আরও কিছু কমিশন গঠন গঠিত হতে যাচ্ছে শিক্ষার ব্যাপারে কথা বলেছেন স্বাস্থ্যর ব্যাপারে কথা বলেছেন নতুন নতুন রোগের সংক্রমণের কথা বলেছেন প্রযুক্তির কথা বলেছেন এবং জলবায়ু বিশেষত জলবায়ু নিয়ে উনি অনেকগুলো কথা বলেছেন যেটা সারা বিশ্বকে ভাবাচ্ছে এবং আঞ্চলিক এবং বিশ্ব স্থিতিশীলতা প্রসঙ্গে ফিলিস্তিন রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত জায়গাগুলোতে এখনও সমস্যা আক্রান্ত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি কথা বলেছেন আমাদের কৃষি নিয়েও উনি কথা বলেছেন আমাদের এখানে যে ট্রিপল জিরো অর্জন মানে আপনার জিরো দারিদ্র শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিসরণ যেটা নিয়ে উনি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন এবং বহুদিন আগে থেকেই সেই ক্যাম্পেইনটা বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্থায় উনি করে বেড়াচ্ছেন সেটাও কিন্তু আজকের আলোচনায় উনি তুলে নিয়ে এসেছেন এবং একই সঙ্গে তিনি সামাজিক ব্যবসার কথা বলেছেন চাকুরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কিভাবে চাকুরি না করে নিজে নিজে অন্টারপ্রিনার হওয়া যায় সেই জায়গাটাতেই আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা কি করতে পারি এই জায়গাটাতে সম্পদ পাচার বন্ধ করার ব্যাপারে বলেছেন যে উন্নয়নশীল বিশ্ব থেকে উন্নত বিশ্বে সম্পদের পাচার হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে সেটা নিয়ে কথা বলেছেন এবং আন্তর্জাতিক গুম প্রতিরোধ কনভেনশন সেখানে উনি আমরা সাইন করেছি সেই বিষয়টাও বলেছেন এবং আন্তর্জাতিক গুম প্রতিরোধ কনভেনশনে এই গত সরকার কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে ঝুলিয়ে রেখেছিল সেখানে তারা সাইন করে নাই এবং এই বাংলাদেশ একটা গুম গুমের দেশ হিসাবেই পরিচিতি পেয়ে গেছিল সারা বিশ্বে সেই কথাটা উনি বলেছেন এবং সাউথ সাউথ কলাবরেশনের কথা বলেছেন দক্ষিণ দক্ষিণ বিশ্ব দক্ষিণ কলপোরেশনের কথা বলেছেন সব মিলিয়ে এসডিজি অর্জনের ক্ষেত্রে তিন ট্রিলিয়ন ডলারের আরও সাপোর্ট লাগবে বাজেটের সাপোর্ট লাগবে সে কথা সব মিলিয়ে আজকের যে আলোচনাটা প্রফেসর ইউনুসের সেই আলোচনাটা বাংলাদেশের জন্য এবং ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য উন্নয়নের কোন ধরনের উন্নয়ন দরকার মানে উন্নয়ন বলতে আমরা কি বুঝাই মানে উন্নয়ন বলতে কি শুধুমাত্র ওই যে ব্রিজ কালভার্ট হাইওয়ে মেট্রো রেল নাকি উন্নয়ন বলতে আমাদের মতো দেশগুলোতে উন্নয়ন বলতে উন্নয়নের মডেলটা কেউ হওয়া উচিত তার একটা ক্লাসিক্যাল রূপ উনি উপস্থাপন করেছেন এবং সেই রূপটার কথাই আমরা বলে আসছিলাম গত এই দুই তিন দশক ধরে যে আমাদের মতো দেশগুলোতে উন্নয়নের উন্নয়ন মানে হল শিক্ষার উন্নয়ন আমাদের দেশে উন্নয়ন মানে হলো স্বাস্থ্যের উন্নয়ন আমাদের দেশে উন্নয়ন মানে হলো প্রযুক্তি এবং জলবায়ুর উন্নয়ন আমাদের দেশে উন্নয়ন মানে হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সমাজের সর্বক্ষেত্রে যদি গণতন্ত্রের উপস্থিতি থাকে তাহলে জবাবদিহিতা গুড গভর্নেন্স

একই সঙ্গে তার ভাষণে টেকসই দীর্ঘমেয়াদী সংস্কার অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন স্যার কি বলবেন আসলে সবকিছু মিলে ভাষণ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ওনার ভাষণটা খুবই কনক্লুসিভ ছিল ইনক্লুসিভ ছিল এবং প্রেসাইজ ছিল এখানে ফ্যাট খুব কম ছিল একদম মানে সঠিক কথাগুলো উনি বলার চেষ্টা করেছেন এবং একজন একটা বয়স আপনার ডেভেলপিং কান্ট্রি থেকে যে বয়সটা যাওয়া দরকার এবং উনি বাংলাতে বলেছেন সেটাও একটা খুবই খুবই চমৎকার বিষয় যে উনি বাংলাতে বলেছেন বাংলাতে বলেছেন এর অর্থ এই না যারা অডিয়েন্স তারা বাংলাতেই শুনেছে তা না তারা ইংরেজিতে শুনেছে কিন্তু মূল বিষয়টা হলো যে ওনার যে স্প্রিটটা সেই স্প্রিটটাই আমরা এই বাংলাদেশে আমরা খুঁজছিলাম বহুদিন থেকে সেটা প্রফেসর ইউনুসের কাছ থেকে আজকে এটা পাওয়া গেল এবং এটা আপনার বাংলাদেশের এই নতুন বাংলাদেশে নতুনভাবে স্বাধীনতা টু বলছে নতুন এই দেশে আপনার এই ধরনের একটা ভাষণ জাতিসংঘে রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এই আমার এই 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 সরকার প্রধানের কাছ থেকে এটা আশা করা আর আরো একটি বিষয় এর আগে আমরা লক্ষ্য করেছি যে জাতিসংঘের যে অধিবেশন সাইডলাইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে অনেকগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কয়েকজন সরকার প্রধানের সঙ্গে আহ একই সঙ্গে আমরা বাংলাদেশে আপনি জানেন যে ছয়টি কমিশন হয়েছে সংস্কারের লক্ষ্যে এবং সেই সংস্কার এবং অর্থ পাচার রোধে সংস্কার এবং অর্থ অর্থ পাচারের রোধে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যান্টনি আছেন অ্যান্টনি ব্লিংকেন তিনিও কিন্তু সহায়তা আশ্বাস দিয়েছেন সংস্কারের পথে সব কিছু মিলিয়ে বাংলাদেশের গতিপথ আমরা কোন দিকে আমার কাছে যে জিনিসটা যে জিনিসটা মনে হচ্ছে ধরেন এই যে সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সরকার হয়তো সংস্কারগুলো শুরু করবে কমিশনগুলো শুরু করবে কমিশনের রিপোর্টগুলো দিবে কিন্তু সবগুলো বাস্তবায়ন হতো পরবর্তী সরকার রাজনৈতিক সরকার যারা আসবে তারা একটা রাজনৈতিক বন্দোবস্ত করে কারণ আপনাকে আলটিমেটলি রাজনৈতিক দলগুলোর উপরেই নির্ভর করতে হবে রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং সরকার পরিচালনা করার জন্য এই সরকার যদি এই কমিশনের গুলো কাজগুলো করতে পারে এবং একটা দিক নির্দেশনা জাতিকে দিয়ে যেতে পারে এবং আমাদের এখানে যা যে সমস্ত কারণে গুড গভর্নেন্সের অভাবটা দেখা দিয়েছিল সেই জায়গাটাতে যদি হাত দিতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু আমরা যে বাংলাদেশকে গত বায়ান্ন বছর খুঁজে বেড়াচ্ছি সেই বাংলাদেশকে কিন্তু আমরা দেখতে পাবো বলে আমার কাছে মনে হয় তবে একটু সময় লাগবে এই সংস্কারের কাজগুলো করতে এবং এই কাজগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় যদি ওনারা পান তাহলে এই কাজগুলো কিন্তু ওনারা করে দিতে পারবেন পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসুক তারা এই কাজগুলো সুফলগুলো কিন্তু ভোগ করবে আজকে কিন্তু সেই দৃঢ়তাই কিন্তু ব্যক্ত করেছেন জাতিসংঘ ভাষণে বাংলাদেশ এবং গণতন্ত্রের কথা বলেছেন ভোটাধিকারের কথা বলেছেন নির্বাচনের কথা বলেছেন খুবই ভালো সাইন গুড সাইন যে ওনারা এই এই গণতন্ত্রের পথে হারছেন আর কি স্যার আমরা আলোচনা অধ্যাপক শিক্ষাবিদ এবং উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় তিনি আমাদের সঙ্গে আছেন আমরা শিক্ষা সংস্কার নিয়ে কথা বলবো বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেসব বিষয়গুলো নিয়ে কথা বলবো এ পর একটি ছোট্ট বিরতি প্রিয় দর্শক আর এস এর সপ্তাহে দেশের নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরবে একটু পর সঙ্গেই থাকবেন আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ ফেরদৌস শিক্ষাবিদ ও উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় স্যার আবারও আসতে চাই আপনার কাছে আপনি শিক্ষাবিদ হিসেবে আসলে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আসলে শিক্ষা খাতে যে বৈষম্যগুলো আপনি দেখছেন সেগুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই একই সঙ্গে এই মানে কি কি সংস্কার দরকার আসলে শিক্ষা খাতে সেটা এত গভীর এবং বিস্তারিত যে একটা টক শোতে সেটা হয়তো বলা যাবে না কারণ আপনি দেখবেন যে আঠারোশো সালে এই যে চার্লস উড বা জন ম্যাকলে ওনারা প্রায় শত বছর আগে বৃত্তিমূলক শিক্ষা কারিগরি শিক্ষার কথা বলেছিলেন এবং ওনাদেরকে আমরা ভুল বুঝেছিলাম যে ওনারা ইংরেজি শিক্ষার কথা বলেন নারী শিক্ষার কথা বলেন আমরা পাত্তা দেই নেই কিন্তু আজকে এত বছর পরে এসে আপনি দেখবেন যে বাংলাদেশে যতগুলো শিক্ষা কমিশন হয়েছে একটা শিক্ষা কমিশনের রিপোর্টও কিন্তু বাস্তবায়িত হয় নাই সেটা ক্ষুদ্রতা ক্ষুদ্র শিক্ষা কমিশন হোক আর যাই হোক এই শিক্ষা কমিশনগুলোকে যে যার যার ইচ্ছামতো তার স্বাধীনতা অনুযায়ী তার রাজনৈতিক অভিলাষ অনুযায়ী পরিবর্তন করেছে এবং তার ইচ্ছা মতো সেগুলোকে পরিবর্তন করেছে এবং এটা করতে গিয়ে তারা তাদের মতো করে এই প্যারাগজিতেও হাত দিয়েছে আবার একই সঙ্গে কারিকুলামে হাত দিয়েছে আবার একই সঙ্গে সিলেবাসও হাত দিয়েছে এগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস এবং দিয়ে যার যার ইচ্ছা মতো এটাকে নিয়ে এক ধরনের এক্সপেরিমেন্ট অথবা এই যে পরীক্ষা নিরীক্ষার ভিতর দিই তো বায়ান্ন বছর তিপ্পান্ন বছরে স্বাধীনতা পাওয়া একটা দেশে এখনও আমরা শিক্ষা নিয়ে ওই পরীক্ষা নিরীক্ষার ভিতরেই আসছি যেখানে আমাদের মতো দেশগুলোতে যে সমস্ত দেশের লোকজন শিক্ষা নিতে আসতেন ইভেন আমাদের ছাত্র ছাত্রজীবনে জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত দেশ থেকে ছেলেমেয়েরা আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বা মেডিসিন পড়ার জন্য এখানে আজকে আমরা সেই সমস্ত দেশে যাচ্ছি এই যে আপনার ওই ছোটো চাকরি করার জন্য এবং আপনার তাদের দেশে যাচ্ছি আমরা বিভিন্ন ধরনের অর্ডব করার জন্য এখন আপনি এর পিছনে বিভিন্ন ধরনের কারণ আছে কিন্তু একটা প্রধান কারণ হলো রাজনীতি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা শিক্ষা কমিশনটা এই জন্য খুব জরুরি দরকার শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয় সারা দেশেরই শিক্ষার যে একটা অবস্থা যে চিত্র সেই চিত্রটা খুব একটা ভালো না এটা একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে সরাসরি এই মুহূর্তে সব ডিটেলসটা আমি বলতে পারছি না কিন্তু আমাদেরকে একটু সময় নিয়ে শিক্ষা সংস্কারটা করতে হবে কারণ শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে যে কোনো কারণেই হোক প্রধানত রাজনৈতিক কারণে সেই মেরুদণ্ডটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আপনি দেখবেন কোনো কোনো মেডিকেল কলেজ করা হয়েছে সেখানে একজন প্রফেসরও নাই রাস্তার মোড়ে মোড়ে উপজেলাতে গ্রামেগঞ্জে অনার্স কলেজ খুলে দেওয়া হয়েছে অনার্সের শিক্ষক নাই এবং শিক্ষকদের শিক্ষক থাকলেও তাদেরকে এমপিও ভুক্তি দেওয়া হয় নাই তাদেরকে এমপিও ফলে একজন অনার্সে পড়ানো শিক্ষক চার পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন পান তিনি কি পড়াবেন এবং তার অ্যাকাউন্টেবিলিটিটা কি বা তার যে ডেডিকেশন সেই ডেডিকেশনটা আমরা কি আশা করতে পারি তো এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আছে আর জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু বিশ্বের প্রায় দ্বিতীয় এখানে প্রায় ৩৫ লক্ষ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেন লক্ষাধিক উপরে শিক্ষক এবং কর্মচারী প্রতিষ্ঠান এবং প্রায় আড়াই হাজারের মতো প্রতিষ্ঠান আমাদের সারা দেশে এটা একটা বিশাল ব্যবস্থাপনা এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ও আপনার যারা আসছেন তারা আসছেন কাজ করেছেন সেটা ঠিক কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রচুর কাজ করতে হয় প্রচুর কাজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রচুর ব্যস্ত থাকতে হয় এবং শিক্ষক যারা আছেন তাদেরকেও কিন্তু প্রচুর ব্যস্ত থাকতে হয় কিন্তু সেই অনুযায়ী তাদের যে সম্মানটা সেইটা কিন্তু নাই কেন নাই কারণ আমরা কোয়ালিটি এডুকেশনটা যেটা দেওয়ার কথা ছিল সেই কোয়ালিটি এডুকেশনটা আমরা দিতে পারে নাই সেই কোয়ালিটি এডুকেশনটা না দিতে পারার পিছনে প্রধান যেগুলো কারণ ছিল এর ভিতরে একটা হলো স্ট্রাকচারাল প্রবলেম বা কাঠামোগত কিছু সমস্যা আমাদের ছিল এবং কিছু পলিসি সাপোর্ট আমাদের দরকার ছিল সেই পলিসি সাপোর্টগুলো লাগবে সিলেবাসগুলা আধুনিকায়ন করতে হবে এবং কোয়ালিটি এডুকেশন যেটা আমরা বলি সেই কোয়ালিটি এডুকেশনটা আমাদেরকে অনেকেই বলেন যে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়কে সিলেবাসগুলোকে যদি আমরা আধুনিক করতে পারি মার্কেটের সাথে লিঙ্ক করতে পারি ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক করতে পারি তাহলে আমরা বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যেতে পারব কারণ আমরা প্রায় পঞ্চাশ ষাট পঁয়ষট্টি ভাগ শিক্ষা বাংলাদেশে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করি বাকি একশো সত্তরটা বিশ্ববিদ্যালয় পঁচিশ ত্রিশ ভাগ শিক্ষা নিয়ন্ত্রণ করে তো এই যে এত বড়ো একটা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার ভিতরে গুড গভর্নেন্স তো থাকতেই হবে এখন যদি গভর্নেন্সেরই অভাব থাকে শাসনেরই যদি অভাব থাকে তাহলে আপনি গুড গভর্নেন্স কীভাবে আনবেন এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হচ্ছে হাত দিতে হচ্ছে তাহলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন বা জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটা মোটামুটি একটা পর্যায়ে সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াতে একটা মোটামুটি পর্যায়ে বিশ্ববিদ্যালয় যদি আমি করতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র বিষয়গুলো চিন্তা করতে হবে যে আমরা যে ডিগ্রিগুলো দিচ্ছি এগুলা কেন দিচ্ছি কাদেরকে দিচ্ছি কি কারণে দিচ্ছি কতটুকু সময় নিয়ে দিচ্ছি আমার একটা কোর্সগুলা তিন বছরে শেষ করার কথা সেটা পাঁচ বছর ছ বছর কেন লাগলো এখন এই মুহূর্তে আমরা তিন থেকে ছয় মাসের একটা গ্যাপে এই যে আন্দোলন এবং সবগুলো মিলিয়ে আমরা পড়ে গেছি সেটা আমরা কত তাড়াতাড়ি শেষ করতে পারবো এখন আমাকে প্রত্যেকটা পরীক্ষা তাড়াতাড়ি করে শেষ করতে হচ্ছে আমার অনার্সের পরীক্ষা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং আমার গ্র্যাজুয়েশন পরীক্ষার সামনে আমাকে এইগুলো তাড়াতাড়ি করে শেষ করে রেজাল্ট দিতে হচ্ছে এবং দিনে রাতে আমাদেরকে কাজ করতে হচ্ছে এখন এই জায়গাটাতে আমরা বললাম যে ঠিক আছে আমরা কষ্ট করে করে দিচ্ছি কিন্তু আসলে এই ডিগ্রিগুলো নিয়ে তারা কি করবে দেশের ভিতরে কি করবে বা দেশের বাহিরে কি করবে আমি একটা আপনি যদি আজকে আমেরিকা থেকে বসে একটা ফোন করেন কোনো একটা সার্ভিসের জন্য অথবা অস্ট্রেলিয়া থেকে বসে যদি কোনো একটা ফোন করেন ব্যাংকের একটা সার্ভিস চান ফোনটা চলে যায় গুজরাটে অথবা হায়দ্রাবাদে অথবা ইদানিং ফোন চলে যাচ্ছে আপনার ইভেন নেপালে তার মানে কি ফ্রিল্যান্সিং এর পুরা ব্যবসাটাই সারা বিশ্বের এই কয়েকটা দেশ কিন্তু দখল করে নিয়ে নিচ্ছে অথচ গার্মেন্টস এর সাথে সাথে আমাদের দেশে এই ফ্রিল্যান্সিংয়ের ব্যবসাটা কিন্তু একটা চমৎকার ব্যবসা হয়ে কারণ আমাদের এখানে আমাদের এখানে প্রধান কারণ হলো আমাদের এই কোর্সগুলোতে আমরা আমাদের ট্রেড কোর্সগুলা লিঙ্ক না মানে ব্ল্যান্ডেড এডুকেশন না মানে সিলেবাসটাতে টেকনিক্যাল এবং কারিগরি শিক্ষার যে বিষয়গুলা সেইগুলা এই অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশনের সাথে পার্ট হিসাবে নাই এই জায়গাটাতে আমরা আমাদেরকে কাজ করতে হচ্ছে শুধু টেকনিক্যাল এডুকেশন বোর্ড যেটা আছে তার তো করছেই কিন্তু একই সঙ্গে আমরা যে অনার্স মাস্টার্স এবং বিবিএমবিএ দিচ্ছি এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি দিচ্ছি তাদেরকে যদি আমরা তাদের কোর্স চলাকালীন সময়ের ভিতরে একটা এই সার্টিফিকেট কোর্স যদি আমরা তাদেরকে দিতে পারি যেটা দিয়ে সে একটা ট্রেড অর্জন করবে মানে একটা কারিগরি জ্ঞান সে অর্জন করবে এবং সেটা অ্যাক্রিডিয়েটেড বাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যারা বিদেশের বিভিন্ন দেশে যারা লোক নেয় তারা অ্যাক্রিডিয়েশান দেবে যেমন ব্রিটিশ টেকনিক্যাল বোর্ড অথবা ক্যানাডিয়ান টেকনিক্যাল আমেরিকান ভোকেশনাল এডুকেশন বোর্ড অথবা অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের যে টেকনিক্যাল এডুকেশন বোর্ড যারা আছে টাইপ তারা যদি এই অ্যাক্রিডিয়েশন সার্টিফিকেটটা দেয় অ্যাকনোলিজ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটাকে তাহলে এখানে আপনি ধরে রাখেন যে একটা বিশাল বিপ্লব হয়ে যাবে বাংলাদেশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর এগিয়ে যাবে কারণ আমি তো লক্ষ লক্ষ গ্রাজুয়েট শিক্ষার যে সংস্কার সে সংস্কারে এখন কোনো উদ্যোগ নেওয়া

কোন কোন দিকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা শিকার হয়েছে কোন কোন করা শিক্ষা খাতে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো যে আপনার শিক্ষা খাতে বাজেট বাড়ানো দরকার আপনি এবং সাউথ ইস্ট এশিয়ার শিক্ষা খাতে বাজেট আমাদের সর্বনিম্ন বাংলাদেশে বাজেটের অ্যালোকেশন থেকে নিচে এত স্বল্প পরিমাণ টাকা দিয়ে আপনি কোয়ালিটি এডুকেশন অথবা আপনার ওয়ার্ল্ড লেভেলে র্যাঙ্কিংয়ে যাওয়ার মতো এডুকেশন আপনি আশা করতে পারেন না বা বড় উন্নত মানের রিসার্চ বা গবেষণা হবে সেটা আপনি আশা করতে পারেন না ইভেন আপনি ভারতে পাকিস্তানে ইভেন শ্রীলঙ্কাতে যে পরিমাণ জিডিপির যে অংশটা দেওয়া হয় শিক্ষা খাতে তার চেয়ে আমাদের এখানে প্রায় অর্ধেক সো এই জায়গাটাতে আমাদেরকে একটা চিন্তা করতে হবে স্যার আমাদের বিশ্ববিদ্যালয় আমরা দেখি তো বললাম তো একটা হলো যে আমার এই যে বাজেট কম দ্বিতীয়ত হলো যে আমার রাজনীতি আমি একটা নির্দিষ্ট দলের রাজনীতি যদি করি তাহলে আমার শিক্ষক নিয়োগ করা হবে দেখেন গত পনেরো ষোলো বছর বয়স পনেরো ষোলো বছরে আপনার বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা সরকারি কলেজগুলোতে একদম সম্পূর্ণ একদলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে একটা লোক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই অন্য কোনো রাজনৈতিক দলের অনুসারিত ইভেন 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 একদম ডিএনএ টেস্ট করে তাদেরকে এবং তাদেরকে তৈরি করা হয়েছে এই শিক্ষক বানানোর জন্য তাহলে এই একজন শিক্ষক যে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনি তাকে শিক্ষকতায় আনলেন তাহলে কিন্তু আরও একজনকে কিন্তু বঞ্চিত করলেন তো এইরকম একটা অবস্থা ধরেন আপনার শিক্ষক নিয়োগের ব্যাপারে জানেন মেধার কি কোনো মূল্যায়ন হয় মেধার মূল্যায়ন হয় নাই সেটা বলবো না এক ধরনের মেধার মূল্যায়ন হয়েছে মানে এটাকে আপনি এমন সার্বজনীন মানে আপনি যদি আপনার দল করেন তাহলে আপনার মেধার মূল্যায়ন হবে আর আপনার যত মেধাই থাক সেটা আপনি যদি আমার দল না করেন এটা তো একটা দেশে হতে পারে না একটা স্বাধীন দেশে একটা ন্যাশনাল স্টেটে এটা তো হতে পারে না এটা গেলো এক জায়গা আর একটা হলো যে আপনার সমস্ত রাজনীতি ঢুকে দেওয়া হয়েছে এখন আপনার কলেজে রাজনীতি ঢুকানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব রাজনীতি ঢুকানো হয়েছে এবং আপনি দেখবেন যে কলেজের গভর্নিং বডি এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন লোভনীয় পদে যাওয়ার জন্য যারা কাজ করেন সবাই যে সবাই যে লোভের বশবর্তী করেন তা না কিন্তু কোনো কোনো জায়গাতে আমরা খবর পাই যে প্রচুর পরিমাণে সেখানে অর্থনৈতিক এই ঝামেলা সেখানে আসে সেই জায়গাগুলো আমাদেরকে ঠিক করতে হবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অধীনে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজগুলোতে অ্যাকাউন্টস যা আছে সেগুলো আমরা একটু অডিট করার চেষ্টা করব এবং তাদের কর্মকাণ্ড আমরা দেখার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। এখন আপনি ধরেন ষোলশ শতাব্দীতে ইংল্যান্ডে ষোলশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু হয় আর বাংলা আমাদের এই অঞ্চলে ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলন হয় ঊনবিংশ শতাব্দীর ভাগে শেষের দিকে গিয়ে এখন তো আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে আসতে হবে এবং রবীন্দ্রনাথ অথবা নজরুলের অথবা শেক্সপিয়ারের মতো যে স্কুল ওনারা স্কুলে গন্ডিও পার করতে পারেন নাই কিন্তু ওয়ার্ল্ড ফেমাস সেটা তো সময় নাই এখন আপনাকে অ্যাক্রিডিয়েশন লাগবে এখন আপনাকে ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক করার শিক্ষা ব্যবস্থা লাগবে এখন আপনাকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন এসডিজি বলেন আপনার গার্মেন্টস চালাতে গেলেও আপনার এখানে কোয়ালিটি সম্পন্ন লোক কিন্তু আপনার লাগবে এবং আপনার কোয়ালিটি সম্পন্ন লোক যদি পেতে হয় তাহলে আপনার কলেজগুলোকে আপনাকে ভালো শিক্ষা ব্যবস্থার ভিতরে নিয়ে আসতে হবে কলেজের শিক্ষকরা যদি সারাক্ষণ রাজনীতি করেন দলাদলি করেন তাহলে কলেজের শিক্ষা তো প্রবলেম হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি সারাক্ষণ রাজনীতি করেন দলাদলি করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ তো মারাত্মকভাবে ক্ষণ্ণ হচ্ছেই এই জায়গাটার থেকে আমরা কতটুকু পর্যন্ত অ্যালাউ করব এই গভর্নিং বডিগুলো কি আমরা আজীবনের জন্য এই কন্টিনিউ করেই যাব ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে বের হয়ে আসছে এই চিন্তাটাও কিন্তু আমাদেরকে আজকে করতে হবে জাতির সাথে আমাদেরকে কাজগুলো করতে হবে আর মূল বিষয়টা হলো সুশাসনের অভাব যার যার ইচ্ছা মতো আপনি এই কাজ করা তো ইচ্ছা মতো কাজ করলে তো আপনি একটা দেশকে ন্যাশন স্টেটে রূপান্তরিত করা জাতিরাষ্ট্র ন্যায্যতা সমতা এবং আপনার যে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা মানুষের যে চাহিদা এদেশের যে রাজনীতি সেটা তো আপনি অ্যাড্রেস করছেন না স্যার ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে কি সিলেবাসেরও পরিবর্তন হয়ে যায় বাংলাদেশে হ্যাঁ সিলেবাসের পরিবর্তন তো হয়েছে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে সিলেবাসের পরিবর্তন হয়েছে এবং সেটা বন্ধ করা দরকার তাহলে স্যার আমরা যে শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে জাতি কীভাবে শক্তিশালী হবে জাতি শক্তিশালী তো হচ্ছে না এই কারণেই আমি তো বললাম জাতি শক্তিশালী হচ্ছে না কারণ আপনি শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত জায়গাতে আপনি হাত দিতে পারেন না এবং সেগুলো সব পলিটিসাইজ করেছেন এখন এই মুহূর্তে যদি আপনাকে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেটার সুফল যদি আপনাকে তুলতে হয় তাহলে এজেন্ডাবিহীনভাবে এজেন্ডা ছাড়া আপনাকে শিক্ষা স্বাস্থ্য মানব উন্নয়ন এবং হিউম্যান সিকিউরিটির যে ইস্যুগুলা আমরা সবসময় বলি যে হিউম্যান সিকিউরিটি যে এই জায়গাগুলোতে আপনাকে এনশিওর করতে হবে প্রচুর বিনিয়োগ করতে হবে প্রফেসর ইউনুসের যে স্ট্যান্ডিং আছে সারা পৃথিবীতে এবং আমাদের যারা শিক্ষা এবং অন্যান্য দায়িত্ব নিয়েছেন শিক্ষার এই যে উপদেষ্টা তাদের যে স্ট্যান্ডিং সারা দেশে এবং বিদেশে তাদের যে লিঙ্ক কানেকশানস একটা ভালো কিছু আশা আমরা করছি আমাদের আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যে কোনো ভাবেই হোক আমাদের শিক্ষার বিষয়টাকে কোয়ালিটি এডুকেশনটাকে ফিরে আনতে এক কথা আমি একটা প্রশ্ন করতে চাই যদি এক কথা উত্তর দিতে চান কোন পথে দেখতে চান আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং রাজনীতি কোথায় দেখতে চান এক কথায় আমাদের বাংলাদেশে গণতন্ত্র থাকতে হবে এটা এক গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা চাই আমরা সবার জন্য শিক্ষা চাই যদি সম্ভব হয় সবার জন্য ফ্রি শিক্ষা চাই চাকরি করে তারপরে পয়সা যদি দিতে হয় সেখান থেকে দেবে আমরা একটা 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 গুম গুম এবং হত্যাকাণ্ড মুক্ত বাংলাদেশ দেখতে চাই সুস্থ সবল স্বাস্থ্যবান বাংলাদেশ দেখতে চাই নিউট্রিশনের প্রচুর ঘাটতি আমাদের এখানে হচ্ছে এখন নিউট্রিশনের এই ঘাটতি মুক্ত আমরা সেটা বাংলাদেশ দেখতে চাই অসংখ্য ধন্যবাদ আহ অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ ফেরদুস স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আর এস এর সপ্তাহে এখানেই শেষ করতে হবে আবারও দেখা হবে আগামী সপ্তাহে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি